নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে মোবাইলের মাধ্যমে স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং অনলাইনে রেজিস্ট্রেশন এবং অ্যাক্টিভেশন করার পদ্ধতি। বন্ধুরা, নেট ব্যাংকিংয়ের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ডের দরকার হয়, আর কীভাবে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে পারি সে বিষয়ে একটু বলবো এই ভিডিওতে। আর সঙ্গে তো থাকবেই অ্যাক্টিভেশন এবং রেজিস্ট্রেশন প্রসেস অফ নেট ব্যাংকিং। তো চলুন শুরু করা যাক, চলে যাই গুগল। বন্ধুরা, গুগল ক্রোমে যাওয়ার পর SBI নেট ব্যাংকিং লিখে সার্চ করলে এরকম আসবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল ব্যাংকিং, নিচে একটা লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, আপনি এটাকে 3 ডটে গিয়ে এটা ডেস্কটপ সাইট করে দিতে পারেন, করলে আপনার প্রো রেজলিউশন আসবে সম্পূর্ণ স্ক্রিনে, আর এমনিও করতে পারবেন। আর এরকম পেজ আসার পর আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন, সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরের পেজে নিউ ইউজার, তার ওখানে ক্লিক করলে আপনার এরকম আসবে, ইফ ইউ হ্যাভ অলরেডি অবটেইন প্রি প্রিন্টেড কিট ফ্রম দ্য ব্রাঞ্চ ফর অ্যাক্টিভেটিং INB ফেসিলিটি। ব্রাঞ্চ থেকে জেনারেলি একটা দেওয়া হয় কোনো কোনো কাস্টমারদেরকে, যদি আপনি এটা পেয়ে থাকেন তাহলে সেটা নিউ রেজিস্ট্রেশন করতে হবে না, আর না হলে আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পর এইরকম একটি পেজ আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করলে দুটা আছে অপশন, তো উপরে অপশনে ক্লিক করবেন, তারপর নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এরকম আসবে, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে পারবেন, আপনার 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, তারপর CIF নাম্বার, সেটা আপনার পাসবুকে একটি CIF লিখে তারপরে 8 ডিজিটের একটি নাম্বার থাকে, সেটা আপনার পাসবুক থেকে দেখে নেবেন, হয়ে গেল। তারপর নেক্সট হবে ব্রাঞ্চ কোড, আপনার ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ থেকে নিতে হবে অথবা আপনার পাসবুকেও পেয়ে যাবেন, এটা দেবেন। দেওয়ার পর নিচে যাবেন, সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা আছে, কানেক্টেড আছে, সেই নাম্বারটি আপনাকে দিতে হবে। তারপরে ফেসিলিটি রিকোয়ার্ড ফুল ট্রানজ্যাকশন রাইট, এটা ক্লিক করতে পারেন। তারপরে ক্যাপচা, নিচের ক্যাপচাটি দিয়ে সাবমিট করে দেবেন। পাসওয়ার্ড, আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, এই যে আমার এসে গেল উপরে দেখতে পাচ্ছেন, তো আমি স্কিপ করেছি, বেশিক্ষণ থাকেনি সেটা, তো এখানে ওয়ান টাইম OTPটি দেবো, তারপর কনফার্ম করে নেক্সট পেজে এরকম আসবে, আই হ্যাভ মাই ATM কার্ড, তো আমার ATM কার্ডটি আছে, তো এই অপশনে আমি ক্লিক করব, তারপর সাবমিট করব। নেক্সটে আসবে এই পেজটি বন্ধুরা, এখানে আপনার নিচে ডেবিট কার্ড নাম্বার দিতে হবে, আর ডেবিট কার্ডের নাম্বার দেওয়ার পর ভ্যালিড এক্সপায়ারি ডেট এটা দিতে হবে, তো চলুন আমারটা দিয়ে নেই। এবার মান্থ এবং ইয়ার এক্সপায়ারি ডেট, তারপর নিচে নিজের নামটি দিতে হবে, কার্ডের উপরে যেটি নাম আছে সেটি দিতে হবে, দিয়ে আপনার নিচে গিয়ে আবার ATM পিনটি দিতে হবে, আপনার যে ATM এর পিন সেটা দিতে হবে, ক্যাপচা দেওয়ার পর প্রসিড সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই পেজটি আসবে। আপনার ইউজার নেম, নিজের মধ্যে একটা ইউজার নেম দিতে পারেন, আর ইউজার নেম দিয়ে সার্চ করবেন। যদি দেখেন সেটা ইউজার নেম অ্যাভেলেবল নয়, তাহলে নতুন করে একটি দেবেন, দিয়ে আবার পাসওয়ার্ড দেবেন। এর নাম লিখলাম চেক ইউজার নেম, দেখলাম এটা নেই, তাহলে আরেকটা দেব, আরেকটা দিলাম, তারপর অ্যাকসেপ্ট করলাম। এবার পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, শুধু নেট ব্যাঙ্কিং নয়, যে কোনো ক্ষেত্রে একটি স্ট্রং পাসওয়ার্ড হলো কম্বিনেশন অফ আপার কেস লেটার্স, লোয়ার কেস লেটার্স, স্পেশিয়াল ক্যারেক্টার্স আর ডিজিটস। তো আপার কেস লেটার্স হলো ক্যাপিটাল লেটারের এ টু জেড, যে কোনো একটি, দুটি, তিনটি আপনার যা ইচ্ছা দিতে পারেন। লোয়ার কেস মানে ছোটো অক্ষরের এ টু জেড। স্পেশাল ক্যারেক্টার্স হলো @ ডলার, হ্যাশ, স্টার এগুলো। আর ডিজিট মানে তো আপনারা জানেনই, 0 to 9। তো একটি স্ট্রং পাসওয়ার্ডের উদাহরণ নিচে দেখিয়ে দিয়েছি, এটা দেখে নিতে পারেন। মিনিমাম 8 অক্ষরের হতে হবে, 8 অক্ষরের হতে হবে, আর তার মধ্যে লোয়ার কেস, আপার কেস লেটার, স্পেশাল ক্যারেক্টার্স আর ডিজিট হতে হবে। আপনি যত লম্বা দেবেন তত আপনার সিকিউরিটি বাড়বে। তো একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, সেখানে আপার কেস লোয়ার কেস যেভাবে আমি বললাম সেখানে, তারপরে রিসেট সেখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এরকম আসবে, সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাঙ্কিং। তারপর আপনি ব্যাক করে নিতে পারেন, ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করলে এখানে আসবে আবার হোম পেজে, সেখানে আপনি এখন লগ ইন করতে পারবেন। আপনার ইউজার নেম যেটা হয়েছে, যেটা আপনি বানালেন, সেটা লিখে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তারপরে এরকম একটি পেজ, এই পেজে আপনার উপরে আপনার নাম থাকবে এবং আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি আপনি দিতে পারবেন। আপনার প্রোফাইল পাসওয়ার্ডটি যেন লগ ইন পাসওয়ার্ড থেকে একটু ব্যতিক্রম হয়, একটু আলাদা হয়, তো সেখানেও আপনি আপার কেস লোয়ার কেস এই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড করবেন, আর হিন্ট কোয়েশ্চেন একটা, যেটা হলো আপনার সিকিউরিটির জন্য, এখানে ক্লিক করলে অনেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা একটা সিলেক্ট করবেন, একটা আনসার দেবেন, সেটা আপনার খাতায় লিখে নেবেন। কোনো দিন যদি দরকার পড়ে তাহলে এই হিন্ট কোয়েশ্চেনের দ্বারা আপনি আপনার অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। তারপর ডেট অফ বার্থ তো থাকবেই, অলরেডি না থাকলে দিয়ে দিতে পারেন। আর প্লেস অফ বার্থ সেখানে লিখে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এরকম আসবে যে ইওর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি, গো টু অ্যাকাউন্ট সামারি পেজ। তো অ্যাকাউন্ট সামারি পেজে আপনি যেতে পারেন ক্লিক করলে। যদি যান তাহলে এরকম আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনার ব্রাঞ্চ, অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে হলে আপনি এখানে ক্লিক করতে হবে। তারপর লেফট দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পেন্ডিং স্টেটমেন্ট, এগুলো যাবতীয় অনেক কিছু আপনি দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে এইটুকুই বন্ধুরা। আশা করি এই নেট ব্যাঙ্কিংয়ের অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাক্টিভেশন প্রসেস এবং স্ট্রং পাসওয়ার্ড বানানোর পদ্ধতি আপনাদের কিছু কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আরও একবার পরবর্তী ভিডিওতে দেখা হবে উইথ সামথিং ডিফারেন্ট, সামথিং নিউ। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।